যখন স্যার হাত দিয়েছে আমার মনে হয় হাত স্যারের হাতটাই জাদুর হাত, মানে এইরকম আমার এই জায়গাটায় কাজ করছে। একেবারে জাদুর মতো এই দুই জায়গার ব্যথাই আমার নেই, দুইটা হিপ জয়েন্টের ব্যথা এবং এই দুইটা শিরের ব্যথা নাই। আমি বাথরুমে বসতে পারতাম না, আমি নামাজ পড়তে পারতাম না চেয়ারে বসলে, বা আর এই আমার প্রত্যেকটা শিরের ভিতরে আপনার শর্ট করত, প্রত্যেকটা শিরের ভিতরে থেকে শুরু করে হাড়ের ভিতরে হাড় কামড়াই ধরতো। এখানে আমার এই সোজাটা হাড্ডি কামড়াই ধরতো, আমি অনেক সময় ব্যাক হই 10 মিনিটের মতো দাঁড়াই থাকতাম আমি ব্যাক হই। জি, এরা আমাকে এতটা পরিমাণ সেবা দিছে যে আমি অন্য কোনো বাংলাদেশে ওইরকম হসপিটালে আমি পাইনি, যেটা আমার বাস্তব কথা। আমি বলতে চাই যে এখনো যদি বাঁচার ভালো পথে বাঁচার ইচ্ছা কারো হয়, আমার মতো যেন কেউ 80% হিপজন নষ্ট না করে ফেলে নানা ডাক্তার কাছে। আসসালামু আলাইকুম, আমার বাড়ি খুলনা জেলা পাইকেশা থানা, নাম মোহাম্মদ মুস্তফা হাওলাদার, বয়স আমার 29, পেশায় আমি এমনি কৃষিকাজ। আমার 1 বছর আগে থেকে আমার ডাইন পাশে হিপ জয়েন্টে একটু ব্যথা ব্যথা অনুভব হয়েছিল। প্রথমে আমি খুলনায় থেকে শুরু করে খুলনার যত বড় ডাক্তার আছে আমি সবই দেখাইছি, কিন্তু আমার ওই যত সময় ওষুধ খাই ব্যথা অত সময় কম থাকে, এরপর আবার বাড়তেছে। এরপর আমি ইন্ডিয়ার ভেলোরের ডাক্তার বসে চট্টগ্রাম পাঁচলাইশ থানা, ওখানে আমি যাই, ওখানে চিকিৎসা নিই, ওখানেও বললো আপনার অপারেশন করতে হবে, দুইটা হিপ জয়েন্ট পাল্টাইতে হবে। এরপর আমি অনেক খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজি করতে করতে স্যারের ঠিকানা আমি পেলাম। পাওয়ার পরে আমি স্যারের কাছে চলে আসছি, আসার পর স্যার আমার কয়েকদিন ওষুধ দিছে, ওষুধ খাওয়ার পরেই আমার শরীরটা ওনাদের চেয়ে অনেক আমার ভালো লাগছে। এরপরে যখন আমি স্যারের কাছে ভর্তি হই, স্যার যখন আমাকে 2 দিন ট্রিটমেন্ট করছে, 2 দিন আমাকে ওই যখন স্যার হাত দিয়েছে আমার মনে হয় হাত স্যারের হাতটাই জাদুর হাত, মানে এইরকম আমার এই জায়গাটায় কাজ করছে, একেবারে জাদুর মতো এই দুই জায়গার ব্যথাই আমার নেই, দুইটা হিপ জয়েন্টের ব্যথা এবং এই দুইটা শিরের ব্যথা নাই। আমি বাথরুমে বসতে পারতাম না, আমি নামাজ পড়তে পারতাম না চেয়ারে বসলে, বা আর এই আমার প্রত্যেকটা শিরের ভিতরে আপনার শর্ট করতো, প্রত্যেকটা শিরের ভিতর থেকে শুরু করে হাড়ের ভিতরে হাড় কামড়াই ধরতো। এখানে আমার এই সোজাটা হাড্ডি কামড়াই ধরতো, আমি অনেক সময় ব্যাক হই 10 মিনিটের মতো দাঁড়াই থাকতাম আমি ব্যাক হই। তারপর আস্তে আস্তে আমি এটা ছেড়ে দিলে তারপর আমি আস্তে উঠতাম, উঠে আস্তে আস্তে বাথরুমে যেতাম, বা অনেক কষ্টে, মানে আমার 1টা বছর আমার কান্নাকাটিতে আমার দিন কাটছে। কিন্তু স্যারের কাছে এসে আমার এই 1 বছরে মানে আমি কিছুই যা পাইনি, 1 বছরে আমি আমার নতুন জীবনের মতোই আমি কিছুটা অনেকটাই পাইছি বললে বলা যায়। জি, এরা আমাকে এতটা পরিমাণ সেবা দিছে যে আমি অন্য কোনো বাংলাদেশে ওইরকম হসপিটালে আমি পাইনি, যেটা আমার বাস্তব কথা। আমি যখনই এনরা আসা না, আমি যদি এনাদের ডাক দিছি সাথে সাথে চলে গেছে, বা এনরা তো খবর নিছি, একবার কাছে যেটা 5 বার খবর নেই, যেখানে একবার নেওয়ার প্রয়োজন। সফিউল্লাহ স্যারের ট্রিটমেন্টে আমি তো একেবারে পুরো সুস্থ বললে বলা মানে বলা যায় বর্তমানে, কিন্তু স্যারের যে আশ্চর্য হাত, ওই হাতের উসিলে আল্লাহ আমাকে একেবারে এই 2-3 জায়গার ব্যথাটা একদম, এই 2 জয়েন্টের ব্যথা এবং এই শিরের ব্যথাগুলো আমার একদম সারিয়ে গেছে বললে চলে। আমি বলতে চাই যে এখনো যদি বাঁচার ভালো পথে বাঁচার ইচ্ছা কারো হয়, আমার মতো যেন কেউ 80% হিপজন নষ্ট না করে ফেলে নানা ডাক্তার কাছে, কারণ আমার সামান্য একটু ব্যথা থেকে এই বাংলাদেশের ডাক্তার দেখাতে দেখাতে আমার 80% একটা হিপ জয়েন্ট নষ্ট হয়ে গেছে, একটা 50% নষ্ট হয়ে গেছে। আর আমি যদি সেই সময় স্যারের কাছে আসতাম, হয়তো আল্লাহর রহমতে আমার আল্লাহ ওইভাবেই আমাকে ভালো করে দিত। কিন্তু আজকে আমি সারা বাংলাদেশে বড় বড় ডাক্তার, এত বড় বড় ডাক্তার দেখাই আমার জীবন একেবার পঙ্গু হয়ে গেছিল করে। আমার মতো যদি কোনো রুগী থাকে, আমি তাদের কাছে জোর অনুরোধ করব, তারা যেন এখন সময় থাকতে আমার এই শফিউল্লাহ স্যার প্রধানের কাছে তারা পৌঁছেই যায় দূরত্ব, কারণ আমি সারা বাংলাদেশ এমন কোনো ডাক্তার বাকি রাখি নেই, যেখানেই শুনছি সেখানে আমি চলে গেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হতে পারি, ভালো থাকতে পারি, আর স্যারের কাছে সবাই আসবেন, এটাই সবার কাছে আমার দাবি রইল। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।